হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের এই পরিবারের একজন সদস্য সুদাল দাদা, তিনি আমাদের জানিয়েছেন তিনি জি বাংলায় অনুষ্ঠিত নিম ফুলের মধু ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম ও বয়স জানতে চান। তাই আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব নিম ফুলের মধু ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম ও বয়স। আপনারাও যদি নিম ফুলের মধু ধারাবাহিকের সকল অভিনেতা অভিনেত্রীদের আসল নাম ও বয়স জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম হচ্ছে রুচিরা। রুচিরা চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম হচ্ছে সৌমী চক্রবর্তী। অভিনেত্রী সৌমী চক্রবর্তীর বর্তমান বয়স 25 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেতা পর্ণার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। ওনার চরিত্রের নাম হচ্ছে পিকলু। পিকলু চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম ঋষভ চক্রবর্তী। অভিনেতা ঋষভ চক্রবর্তীর বর্তমান বয়স 23 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেত্রী পর্ণার মায়ের চরিত্রে অভিনয় করছেন। পর্ণার মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম সংযুক্তা রায় চৌধুরী। অভিনেত্রী সংযুক্তা রায় চৌধুরীর বর্তমান বয়স 43 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেতা পর্ণার বাবার চরিত্রে অভিনয় করছেন। পর্ণার বাবার চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম বিশ্বনাথ বসু। অভিনেতা বিশ্বনাথ বসুর বর্তমান বয়স 46 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেত্রী চরিত্রের নাম হচ্ছে ললিতা দত্ত। ললিতা দত্তের চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম হচ্ছে তনুশ্রী গোস্বামী। অভিনেত্রী তনুশ্রী গোস্বামীর বর্তমান বয়স 44 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেতা সৃজনের বর্দার চরিত্রে অভিনয় করছেন। সৃজনের বর্দার চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম শঙ্কর মালাকার। অভিনেতা শঙ্কর মালাকারের বর্তমান বয়স 36 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেত্রী সৃজনের মায়ের চরিত্রে অভিনয় করছেন। সৃজনের মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম অরজিতা মুখোপাধ্যায়। অভিনেত্রী অরজিতা মুখোপাধ্যায়ের বর্তমান বয়স 41 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেতা সৃজনের বাবার চরিত্রে অভিনয় করছেন। ওনার চরিত্রের নাম হচ্ছে অভিতেশ দত্ত। অভিতেশ দত্ত চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম অর্ঘ্য মুখার্জি। অভিনেতা অর্ঘ্য মুখার্জির বর্তমান বয়স 51 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেত্রী সৃজনের ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন। সৃজনের ঠাম্মির চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম লিলি চক্রবর্তী। অভিনেত্রী লিলি চক্রবর্তীর বর্তমান বয়স 42 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম হচ্ছে অনুরাগ। অনুরাগ চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম অরিন্দম ব্যানার্জি। অভিনেতা অরিন্দম ব্যানার্জির বর্তমান বয়স 34 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেত্রী সৃজনের বড় বৌদির চরিত্রে অভিনয় করছেন। ওনার চরিত্রের নাম হচ্ছে মৌমিতা। মৌমিতা চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম মানসী সেনগুপ্ত। অভিনেত্রী মানসী সেনগুপ্তের বর্তমান বয়স 31 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেতা একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। ওনার আসল নাম হচ্ছে উদয় প্রতাপ সিং। অভিনেতা উদয় প্রতাপ সিং এর বর্তমান বয়স 33 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেত্রী মৌমিতার নিজের বোনের চরিত্রে অভিনয় করছেন। মৌমিতার নিজের বোনের চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম নবনীতা মালাকার। অভিনেত্রী নবনীতা মালাকারের বর্তমান বয়স 28 বছর।
নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেতা প্রধান নায়ক চরিত্রে অভিনয় করছেন। ওনার চরিত্রের নাম হচ্ছে সৃজন দত্ত। সৃজন দত্ত চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম রুবেল দাস। অভিনেতা রুবেল দাসের বর্তমান বয়স 32 বছর। নিম ফুলের মধু ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন। ওনার চরিত্রের নাম হচ্ছে অলকপূর্ণা বসু। অলকপূর্ণা বসু চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম পল্লবী শর্মা। অভিনেত্রী পল্লবী শর্মার বর্তমান বয়স 30 বছর। বন্ধুগণ, আজকে এখানেই সমাপ্ত। আচ্ছা, নিম ফুলের মধু ধারাবাহিকের কোন অভিনেতা বা অভিনেত্রীর লাইফস্টাইল ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে পারেন। তাহলে নেক্সট ভিডিওতে সেই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করবো।